হ্যাঁ গো, সত্যনারায়ণ পূজা করাবে, আর এই পচা কলা গুলো নিয়ে এসেছো? পচা লয়, অল্প বেশি পাকিয়ে গেছে। আল্লে, সত্যনারায়ণ ঠাকুর তার কলা খাইছে নাই, খাবে তো পূজারি ঠাকুর, পচাই হোক আর ধসাই হোক আমাদের কি। আর গামছাটা, এই দেড় বিত্তার গামছাটা এনেছো, একটা ভালো গামছা আনতে পারলে নাই? না খে কাজ না বাতাসে কাজ, পূজার গামছা এমনেই বটে। আর এই দুটি বাতাসা, এগুলো তুমি ক লোকে ঠোঁটে দিবে, যারা সত্যনারায়ণ শুনতে আসবে তাদেরকে ভোগ দিতে হবে নাই? আজ পূর্ণিমা, সবার ঘরে সত্যনারায়ণ, তোর ঘর বেশি লোক আসবে কেই নাই, আর যদি আসো না তো বলে দিলেই হবে, পুরা আঙ্গেলছে, কোথাও না কোথাও ভোগ খাইলেই হয়েছে। এই দুটি পূজার জিনিস দেখে ঠাকুর ভালো করে পূজা করবে? শুন, জিনিস দিয়ে ভক্তি হয় নাই বুঝলি, অন্তরের ভাব চাই। আভাল আভাল, ঠাকুর আসে গেলছে। আসে গেলছে, আসো 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 ঠাকুর, তোমার দাদা আইলো নাই? না, দাদা অন্যদিকে পূজা করতে গেলছে, আমি ওর রাজ্যে গিয়ে আছি, ভালো লাগছে নাই, তাও আসতে হইলো। সে কি করবে, দাও আমাদেরকে উদ্ধার করে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, পূজার জিনিসগুলো বাইর করো, তাড়াতাড়ি শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, লাও 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 লাও, হ্যাঁ লাও হ্যাঁ লাও। এগুলো কি এনেছো? পচা কলা, গুড়পাটি কই? সত্যনারায়ণ পূজা করেছো আর এটা জানো নাই? পটঙ্গ সাজাতে হয়, যা জোগাড় করতে পারিছি, যা দিনকাল হয়েছে, জিনিসপত্র দাম বাড়ছে, যা পারিছি আনিছি। দেখি বেল পাতা গুলো দেখি, ওং নমো বিষ্ণু, ওং সাহা, ওং নরনারায়ণ নম, ওং সত্যনারায়ণ নম, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে পচা কলা, এই তো গন্ধ পুষ্পে দুটি কথা সা, এই তো গন্ধ পুষ্পে দুঃসলে দুটি গামছা, এই তো গন্ধ পুষ্পে গুটপটি নাই, এই তো গন্ধ পুষ্পে বেকার আলি, এই তো গন্ধ পুষ্পে মনে হচ্ছে দক্ষিণে কম দিবে, এই তো গন্ধ পুষ্পে ভালো খাওয়াবে কো নাই, এই তো গন্ধ পুষ্পে ঢুলো লাগছে, এই তো গন্ধ পুষ্পে ঢুলো লাগছে। ঠাকুর পূজা করতে করতে যে চুম মারে গেল গো, পাছে চোখ বুঝে কুচুড়ি ঠেসা নিয়ে ঘুমান যায় নাই তো? গায়ত্রী জপ করছে বোধহয়, দূর অল্প মুখটা লড়ছে নাই, দেখ ঘুমান গেলছে বোধহয়। তোমার সবতেই অবিশ্বাস। না না, দেখ জরুর ঘুমান গেলছে, বললো নাই কাল রাজ্যে গিয়ে আছি, ভুলছে, দে 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 উঠান দে উঠান দে। ঠাকুর, এ ঠাকুর পূজা হইলো? ঘুমান গেলছে, না ঠেললে উঠবে নাই, ঠেলে উঠা। ঠাকুর, এ ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো? পূজা করতে করতে তুমি ঘুমান গেলছিলে, সে উঠান দিল। ও হ্যাঁ 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 হ্যাঁ, কি বললি? ধ্যান করতেছিলাম আর আমাকে উঠাই দিলি? তোরা পূজার মম্ম কি বুঝবি, কোনটা ধ্যান আর কোনটা ঘুম, তোরা কি বুঝিস? দিলিস তো সম্মাটি করে, আমার কি, তোদের এই ভালোর জন্য করতেছিলি। ঠিক আছে বাবা, ভুল হয়ে গেলছে, এবার পঞ্চথালাটা জ্বালিয়ে দাও আর ভোগটা দিয়ে দাও। দেখি কপুরটা দেখি, শাঁখটা বাজা। হ্যাঁ হয়ে গেলছে, লাও ভোগটা লাও। হ্যাঁ হ্যাঁ, লিচি লিচি। ঠাকুর, ঘটের জলটা অল্প মাথায় দিয়ে দাও না। জল, যা সালা, ঘটের জল দিতেও ভুলে গেলছি, ঘটের জলে কি হবে এখন, ঘটের জলে হাত দিতে নাই। হ্যাঁ গো, ঠাকুরকে তো ঘরটায় জল ঢালতে দেখলাম নাই, জল দিতে মনে হয় ভুলিয়ে গেলছে। ই সালা, আচ্ছা ফেসাইতে পড়লি রে বাপ, ঘটে জলও দি নাই, এখন জল কোথায় পাবো, পূজাও হয়ে গেল, ভোগ বিলি হয়ে গেল, এখন জল ঢালিবার তো কোনো বতরও নাই, আর এই শালা যা তেঁদর, শেষ পর্যন্ত ঘরটা না চেক করে। গুঁদুর গুঁদুর না করে দাও বাবা, অল্প ঘটের জলটা মাথায় দিয়ে দাও। দেখ বাবু, বহু বহু সত্যনারায়ণ পূজা করেছি, ঘটের জল কেউ মাথায় লেই নাই, তোরা কি সাধারণ সত্যনারায়ণ পূজা করেছিস? আহ, ছাড়িয়ে দাও, দিতে পারবে নাই, বেকারে অপদস্থ করছো। দাঁড়ানো, আজ বতর পাইছি না, মানে এক সাধু বাবা বলেছিল সত্যনারায়ণ পূজা করাই আর ঘটের জলটা মাথাটাই নিয়ে নিবি, তার জন্যই আমার সত্যনারায়ণ করা। ঈশালা, আচ্ছা ফেরে ফেলল, সাধু বাবা কি বলেছে সেটাই আমাকে মানিয়ে নিতে হবে, তবে আর সত্যনারায়ণ করাছিস কেন? সাধু বাবার পাগুলায় পড়ে বলতে থাক, বাঁচাও সাধু বাবা।
রাজ্য কেনে দান অল্প জল দিয়ে ইনশাল্লাহ মিয়া আমার দুটো আইতে দড় বটে শোনো বাছা আমিও ঠাকুর বটি যেটা আমাদের করতে নাই সেটা আমি করব নাই তোরা নিজেই ঘর থেকে জল নিয়ে এলে আমরা ঘরটা ছুব ঘর ছুব নাই সেটা আমি কি জানি তোরাই ভোগ করবি লে শালা ঘটে হাত দিবার সাহস হবে নাই ইবার জব্দ হয়েছে পূজা তো হয়ে গেলছে এবার ঘরটা ছুলে আর কি দোষ আছে ছুয়া যাক তো হ্যাঁ ঠাকুর ঘরটা যে জলে দাও নাই ঘটে জল না দিয়ে পূজাটা সারিয়ে দিলে ঘটে জল না থাকলে তো কি হইল নারকেলে জল থাকলে ঘটে জল না দিলেও চলে নারকেলে জল থাকলে ঘটে জল না দিলেও চলে হ্যাঁ রে বাবা বলিয়ে তো দিলি এবার যদি নারকেলে জল না থাকে হ্যাঁ গো নারকেলটাই তবে দেখো না জল আছে না নাই আর নারকেলটা জল দেখতে হবে নাই শুন আমার দাদা এক অফিসারের ঘরে পাই ভেট পড়াইতো তোমার ছেলেটা ফিউচার ডুম FUTURDUM ফিউচার ডুম না বলে ফুটরুট ডুম করতেছিল ছেলের বাবা তো রাগে আসে দাদাকে বলছে হ্যাঁ মাস্টার ইটা কেমন পড়াছ আমার দাদা তাল্লে তেরিয়ান বলে দিল শুনুন আপনার 30 টাকা বেতনে ফিউচার হবে নাই ফুটরুট ডুমই হবে তেমনি তোর পচা কলা আর দেড় বিচ্চা গামছা ঘটে জল নিয়ে সত্যনারায়ণ হবে নাই এই নারকেলের জলে ঘটের জলের কাজ করিবে ভারী আমার সত্যনারায়ণ পূজা করনে বলা হয়েছে আহ রাগিও না ঠাকুর দক্ষিণাটা নিয়ে যাও ঠাকুর দক্ষিণাটা নিয়ে যাও দক্ষিণাটা নিয়ে যাও দক্ষিণাটা তুই রাখ বিড়ি কিনে খাবি সব ছোট লোক